মানুষের সাথে কথা বলতে হবে যখন, তখন কথা বলতে হবে সুন্দরভাবে, ভদ্রভাবে কথা বলতে হবে। আর যখন বাচ্চারা মুরব্বীদের সাথে কথা বলবে এবং মুরব্বীরা যখন বাচ্চাদের সাথে কথা বলবে, এখানে অনেক গুরুত্বপূর্ণ, ইসলামটা এত সুন্দর, আসলে কোরআন হাদিস যারা পড়ে তারা বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউরহাম সাগিরানা ওয়ায়াক্কির কাবিরানা ফালাইসা মিন্না। অর্থাৎ যে ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান করে না, অর্থাৎ ছেলেরা যদি মুরব্বীদেরকে সম্মান না করে এবং মুরব্বীরা যদি ছোট বাচ্চাদেরকে স্নেহ না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কঠোর কথাটা বলেছেন সেটা হচ্ছে ফালাইসা মিন্না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন সকলেই, বুঝতে পারছেন? মুরব্বীদের সাথে যদি পোলাপানেরা ভালো আচরণ না করে এবং মুরব্বীরাও যদি বাচ্চাদের সাথে ভালো আচরণ না করে, তাহলে আল্লাহ নবী বলছেন ওই দুই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবার বুঝেন কি করতে হবে, বাচ্চাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, কোনো কিছু শিখিয়ে দেওয়ার প্রয়োজন হলে সুন্দরভাবে ডাক দিয়ে বলতে হবে যে বাবা বা চাচা এটা এভাবে করো, এটা এভাবে করো, এটা এভাবে করতে হয় না, এও বলতে হবে। ধমক দিয়ে যদি আপনি বলেন তাহলে কাজ হবে না। আমিও তো মাঝে মাঝে এখানে খুতবায় দাঁড়িয়ে ধমক দিই, কিন্তু এটা আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আমি ওইভাবে কোনো ধমক দেওয়া কোনো কথা বলি না, যে কেউ কষ্ট পাবে এই জন্য বলি না। প্রিয় বস্তি বলছিলাম, তাহলে আমাদের আচরণ হবে সুন্দর এবং নম্রভাবে মানুষের সাথে কথা বলতে হবে। এর একটা বিশেষ একটা ফজিলত রয়েছে, যে ব্যক্তি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে তার কি বিশেষ ফজিলত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান, নিশ্চয়ই জান্নাতে এমন কিছু ঘর আছে, তুরা জহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জহুরিহা। আল্লাহ নবী বলছেন জান্নাতের এমন কিছু বিশাল ঘর রয়েছে, বিশাল বড় বড় প্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়, এত সুন্দর ঘর। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল আপনি বলেন ওই ঘরের মালিক কারা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে আজকের খুতবার একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানুষের সাথে যখন কথা বলবেন নম্রভাবে কথা বলবেন এবং নরমভাবে কথা বলবেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মানুষের সাথে কথা বলবে উত্তমভাবে নরমভাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই ঘর তাকে দিয়ে দিবেন। ওই ঘর যদি পাইতে চান তাহলে মানুষের সাথে নরমভাবে কথা বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে নম্র আচরণের, সদাচরণের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষকে সাহায্য সহযোগিতা করা। একজন বিপদে পড়েছে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। শত্রু যদি বিপদে পড়ে তাকেও সাহায্য সহযোগিতা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইকে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি আপনার কোনো ভাইকে সাহায্য করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আর আপনি যদি আরেক ভাইয়ের 12টা বাজান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 12টা বাজাবেন। আপনি যদি আরেকজনকে বিপদে ফেলান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন। এজন্য আপনি আপনার ভাইকে সাহায্য করবেন, ভাই বলতে আপন ভাই এটা না, বরং মুসলিম ভাই, মুসলিম ভাই আশেপাশে যারা আছে তাকে, আপন ভাইকে তো করবিনি, এটা তো ফরজ, এটা তো করবিনি, আশেপাশে যারা আছে তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন। তাহলে কি হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনিও তো বিপদে পড়তে পারেন। একজন মানুষ সারা জীবনই ভালো থাকবে বিষয়টা এমন না, তার বিপদ আপদ আসতেই পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তারপরে যেই কথাটা সেটা হচ্ছে আজকের খুতবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করতে গেলে মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষকে গালমন্দ করা যাবে না। এটা এতটাই নোংরা বিষয়, এটা এতটাই জঘন্য বিষয় যে গালিগালাজ করা এতটাই জঘন্য বিষয়। আমি আপনাদেরকে আসলে এটা বোঝানোর চেষ্টা করব যে আসলে এটা কতটা খারাপ এই গালিগালাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের 3টা আলামত, অপর বর্ণার মধ্যে রয়েছে 4টা আলামত, তার মধ্যে অন্যতম শেষের যে আলামতটা সেটা হচ্ছে যখন কেউ তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে তখন মুনাফিক খারাপ ভাষা ব্যবহার করে, তখন মুনাফিক গালিগালাজ করে, আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম, মুনাফিকের ঠিকানা জাহান্নাম। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু মানুষকে গালিগালাজ করি,
বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা মনে করে যে আমাদের শরীরে রক্ত এখন গরম, একজনকে মাইরা ফেললেই মনে হয় আমি বীর হয়ে গেলাম, একজনকে গালি দিতে পারলেই আমি বীর সিপাহা সালার। জি না, আপনি এটা ভুল, আপনি এটা ভুল মনে করতেছে যে আমি বীর, আমি মানুষকে গালি দিতে পারি, আমি মানুষকে চর থাপ্পড় দিতে পারি, আমি মানুষকে এই করতে পারি সেই করতে পারি, করে এসে সে বীর সেজেছে কেয়ামতের দিন একবারে নিঃস্ব অসহায়। যে মানুষগুলোরে পিটাইছ, যে মানুষগুলোকে মেরেছ, সেই মানুষগুলো কেয়ামতের দিন তোমার নেকিগুলো আস্তে আস্তে করে নিয়ে যাবে, আর যদি নেকি না থাকে তাহলে তাদের যে পাপকর্মগুলো আছে সবগুলো তোমার কাঁধের মধ্যে চাপায়ে দেয়া জাহান্নামের শাস্তিকে দ্বিগুণ করে দিবে। এজন্য সাবধান হও, রক্ত গরম আছে ঠিক আছে, শরীরে শক্তি আছে ঠিক আছে, কিন্তু মেজাজকে কন্ট্রোল করো, মেজাজকে কন্ট্রোল করো, ভালো মানুষ সাজার চেষ্টা করো, ভালো আচরণের হও, উত্তম আচরণের হও, কারোর সাথে দুর্ব্যবহার করবে না। যুবক ভাইদের দুর্ব্যবহার এতটাই নিচু পর্যায়ে চলে গেছে, তারা কখনই বয়সের চিন্তা করে না যে সে তো আমার বয়সে বড়, সে কখনো এটা চিন্তা করে না যে তার সাথে আমি কিভাবে কথা বলবো। ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু কখনো এটা চিন্তা করে দেখা উচিত যে সে আমার বয়সে বড়, তার সাথে আমি খারাপ আচরণ করতে পারি না, এটা ভেবে দেখা উচিত। কিন্তু যুবক ভাইরা তা করে না, রিক্সাওয়ালাকে ধরে থাপ্পড় মারে, রিক্সাওয়ালাকে ধরে গালিগালাজ করে, এই করে সেই করে, এগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ, এগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ। নিরীহ মানুষকে যে ব্যক্তি আক্রমণ করবে কেয়ামতের দিন অবস্থা তার খুবই ভয়াবহ। কেয়ামতের দিন আজ-জুলম যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ-জুলম যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কেয়ামতে মানুষ দুনিয়াতে যদি কারো উপর জুলুম করে তাহলে কেয়ামতের ময়দান হবে তার জন্য অন্ধকার, অন্ধকার মানে তার জন্য আর কোনো সুপারিশকারী থাকবে না, কেউ তাকে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, আমি কারো উপর জুলুম করব না। এক বান্দা আরেক বান্দার উপর জুলুম করেছে, আমি তাকে মাফ করে দিব, এটা আমি কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছেন।